আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দর্শক, চলে আসলাম আজকে আপনাদের সাথে। আমি গরম মশলা তৈরি করব, তাই গরম মশলাটা কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদের দেখাবো। আসলে সবাই তো বাসায় তৈরি করে খায়, এক একজনের বাসায় এক এক নিয়মে খাওয়া হয়। তো আমি যেভাবে করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই গরম মশলাটি করতে আমার যা যা লাগছে দর্শক, সেটা হচ্ছে এই যে সবুজ এলাচ নিয়েছি আমি 15-20টি, এখানে আছে কালো এলাচ, এই যে কালো এলাচ আছে বড় 3টি, আর হচ্ছে এই যে গোলমরিচ আছে আছে এখানে দর্শক, গোলমরিচ 4 চামচের 2 চা চামচ হবে। এখানে এটা হচ্ছে স্টার অ্যানিস, এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গোলমরিচে, এই গরম মশলাতে। তো এটা দেওয়ার চেষ্টা করবেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর, যে আমি এখানে রেখে দেখাচ্ছি। তো এই যে দর্শক, এখানে আছে হচ্ছে মৌরি, আর ধনিয়াটা আমি একটু বেশি নিয়েছি, 3 চা চামচ করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে জায়ফল, এটা হচ্ছে জয়ত্রী, এই যে এগুলি হচ্ছে দারচিনি, এই যে দেখতে পাচ্ছেন, আর দুটো নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, আর এটা হচ্ছে টালা জিরা হচ্ছে 2 চা চামচ, কারণ জিরার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই ধনিয়া আর মরিচে এটা একটু কম দিলাম। আর দর্শক, এই যে দিব হচ্ছে শাহি জিরা, এই যে শাহি জিরাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, এটা একটু ঝাঁঝালো ফ্লেভার, তাই এটা ওগুলির চেয়ে অনেক কম দিতে হবে। আর এখানে আছে দর্শক 1 চা চামচের মতো বা একটু কম হবে হলুদ গুঁড়ো, হলুদ আর মরিচটা দিলে হচ্ছে গরম মশলাটার স্বাদটা একটু ব্যালেন্স হয় এই আর কি। আর এখানে আছে দর্শক 2 পিপল, আর এখানে আছে 1টা আদা শুকনো। তো এগুলো দিয়ে আমি এখন মশলাটা তৈরি করব। তবে দর্শক, আপনারা কেউ চাইলে এটা একটু টেলে নিতে পারেন হালকা করে, আমি সেটা করব না, আমি কাঁচাই করব, তাহলে ফ্লেভারটা ভালো লাগে। আর চাইলে কিছুক্ষণ একটু চুলার নিচে দিয়ে রাখতে পারেন, যাতে একটু গরম হয়, গরম গরম হলে মশলাটা গুঁড়ো হয় ভালো, সেটাই আমি করব, আপনারাও এটা করে নিতে পারেন। অনেকে আছে যে খুব ভেজে নেয়, ভেজে কিন্তু মশলার আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়, সেটা করতে যাবেন না। যদিও যার যার ইচ্ছে, তাও আমি বলে দিলাম আমি কীভাবে যেভাবে করি সেটা এই আর কি। তো এখন আমি মশলাটা ব্লেন্ড করে নিব, এই যে দর্শক আমি সব কিছু ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এই যে দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার গরম মশলা। এই মশলাটা অনেক কিছুতে দরকার হয় দর্শক, এটা ছাড়া আসলে অনেক খাবারই ভালো লাগে না। তো আপনারা কিন্তু এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, আর একটু চেলে নেবেন দর্শক, এই যে দাঁত কী যেন এলাচ দিয়েছি সেটার এটা অনেক লম্বা লম্বা দেখাচ্ছে, এটা চাইলে আপনারা এইভাবেই খেতে পারেন, আদারওয়াইজ আপনারা চেলে নিবেন, এটা আপনাদের ব্যাপার, তবে চেলে নিলেই ভালো, দেখতেও ভালো লাগে। তো আমার তৈরি হয়ে গেল ঝটপট গরম মশলা। এই যে দর্শক, খুব সহজে তৈরি হয়ে গেল আমার গরম মশলাটা, এখন এটা রেখে দিয়ে তারপরে যখন যেটাতে প্রয়োজন সেটা খাবেন। আর এটা দর্শক অবশ্যই চেলে রাখবেন, আর আরেকটা কথা হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে বয়ামের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু এটা একটু হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সবাই এভাবে তৈরি করে খাবেন, আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।